হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে আমরা যে টপিকটা স্টার্ট করবো সেটা হচ্ছে তোমার গত লেকচারে আমরা যে সকল সূত্র শিখছিলাম সেগুলি সূত্রগুলো আমরা হচ্ছে একক নিয়ে বলছিলাম আজকে আলোচনা করবো চলো তাহলে প্রথমেই এককগুলো নিয়ে আলোচনা করা যাক একক আলোচনা করার জন্য চলো আমরা প্রথমে আগে সূত্রগুলো তাহলে লিখি সো চলো দেখি তাহলে আমাদের ফার্স্ট সূত্রটা কি ছিল একটা ছিল সিআরএমএস এটা ইকুল ছিল তোমার হচ্ছে রুট থ্রি পি ডিভাইডেড বাই ছিল তোমার রো আর ইকুল টু ছিল তোমার হচ্ছে যে থ্রি আর টি ডিভাইডেড বাই হচ্ছে তোমার বড় হাতের এম এবং আরেকটা ছিল তোমার এখানে হচ্ছে রুট থ্রি ক্যাটি ডিভাইরেড বাই তোমার হচ্ছে ছোট হাতের এম সো এখানে দেখো এখানে আমরা একটু এগুলোর সাথে যদি একটু পরিচয় হতে চাই প্রথমে পি মানে আমরা কি বলতাম পি মানে আমরা বলতাম হচ্ছে তোমার চাপ মানে গ্যাসের চাপ সরি এটাকে চলো আমরা মুছে দিয়ে আমরা লিখি পি মানে হচ্ছে তোমার এখানে গ্যাসের চাপ সো পি এটা একুস্ট হচ্ছে তোমার গ্যাসের চাপ গ্যাসের চাপ তো এটাকে হচ্ছে আমরা এখানে প্রকাশ করি হচ্ছে যে তোমার প্যাস্কেল বা নিউটন পার মিটারের স্কোয়ার একক দিয়ে তোমার আর যেখানে রো যেটা আছে এই রোটাকে আমরা কি বলি এই রোটাকে আমরা বলি হচ্ছে তোমার গ্যাসের ঘনত্ব সো এখানে যে রোটা আছে আমার এই রোটাকে হচ্ছে আমরা বলবো গ্যাসের ঘনত্ব এই রোটাকে আমরা বলবো গ্যাসের ঘনত্ব আচ্ছা তারপরে এই গ্যাসের ঘনত্বের এককটা আসলে কত বলো তো ভাই এককটা এখানে আমরা বসাবো হচ্ছে কেজি পার মিটার কিউব আচ্ছা অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই চাপের তো অনেকগুলো একক দেখছি তো এই আমরা কেন এইখানে হচ্ছে এই এককটাই বসাবো আবার রোয়েরও একক দেখছি তাহলে কেন আমরা এই এককটা বসাবো এটার উত্তর একটু পরে পাবা কেন তোমাকে এই এককটাই বসাতে হবে এককটা না না বসালে চলবে অন্য কিছু বসালে ঝামেলা হবে অনেক আচ্ছা আমরা তাহলে একটু ব্যাখ্যা করবো এখন দেখো এই এখানে একটা আর আছে এই আর মানে আমরা কি জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক আচ্ছা দেন দেখো এখানে তোমার একক বসাতে হবে আসলে জুল আসলে এখানে তুমি বসাবা এইট তুমি এখানে জিরো পয়েন্ট বসাবা না তাহলে তুমি এখানে কত বসাবো বলো তো তুমি এখানে বসাবা এটার ভ্যালু বসাবো হচ্ছে তুমি এইট জুল পার কেলভিন মল ইনভার্স ওয়ান ওইটা কিন্তু ওই জিরো পয়েন্ট জিরো এইট ওয়ানটা না কারণ ঝামেলা আছে আমি দেখাই দিব জিনিসটা আর টি মানে কি দেখো তো তোমার এখানে টি মানে তোমার হচ্ছে এখানে তাপমাত্রা টি মানে তোমার হচ্ছে তাপমাত্রা এবং তাপমাত্রার এককটা কি দেখো তো ভাই একক তোমার হচ্ছে কেলভিন আর এই এম যেটা আছে এম মানে কি তোমার মোলার আণবিক ভর মোলার আণবিক ভর আর এটা একক কি হয় বলো তো ভাই এটা একক হয় তোমার হচ্ছে যে এখানে বসাবা কেজি পার মোল বসাবা অর্থাৎ আমি বলতে পারি ইকুইভেল টু কেজি মোল ইনভার্স ওয়ান তুমি একটা লিখলেই চলবে মোর পার মোল লিখলেও চলবে মোলিন ভার্স ওয়ান লিখলেও চলবে আচ্ছা এটার একক এরকম কেন আসলো কারণ আমরা কি জানি এন ইজ ইকাল টু এম বাই এম জানি না ভাই তাহলে এখান থেকে আমরা এম ইকুস টু কি লিখতে পারি এম ডিভাইডেড বাই এন তাহলে এটার একক যদি আমরা কেজি ধরি এবং এটার একক আমরা সবাই জানি মোল তাহলে এম এর একক কত আসবে তোমার হচ্ছে কেজি মোল ভার্স ওয়ান অথবা কেজি পার মোল আসবে জিনিসটা আচ্ছা এখানে একটা স্বভাবতে সবার কোয়েশ্চেন আসছে নর্মালি আমরা কে তো তোমার হচ্ছে যে গ্রাম দিয়ে লিখি যে ধরো আমরা যখন ও বলি তখন আমরা বলি বত্রিশ তো বত্রিশ এর মানে এটা কিন্তু গ্রাম আসলে কিন্তু আমরা এখানে কেজি দিয়ে এখানে প্রকাশ করবো আমরা একটু পরে বুঝতে পারবো এখনই আমরা বুঝতে পারবো আচ্ছা আর এখানে কে মানে কি ছিল তোমার তো ভাই বোলসম্যান ধ্রুবক ছিল এটা তো মান তোমরা অলরেডি সবাই জানো টি মানে তাপমাত্রা আর এম মানে তোমার হচ্ছে যে মোট ভোর আমি এটা লিখলাম না আমি এখন চলো প্রুফ করি আমি আসলে এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা এবং এই সূত্রটা আমি তোমাকে এটা প্রুফ করে দিচ্ছি কেন তুমি আর এর মানিটাই ধরবা কেন তুমি এম এর মানিটাই ধরবা বাদ বাকিটা তোমরা এই থ্রি পি বাই রুট ওভার রো যেটা আছে রুট এর ভিতরে এটা তুমি চাইলে আমার নিয়মে তুমি প্রুফ করতে পারো চলো আমরা এখন দেখার চেষ্টা করব কেন এম এর মানটা কেজি বার মোর বসে মোল বসালাম আর কেন আর এর মানটা আমরা এটা বসালাম দেখো তো এই যে সিআরএমএস এটা একটা ব্যাগ না এটা দেখো কি হয় মিটার পার সেকেন্ড হয় তাহলে আমরা চলো এখন প্রুফ করব দেখো তুমি এখানে কি লিখছো তুমি এখানে লিখছো সিআরএমএস এটা ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই তোমার হচ্ছে বড় হাতের এম তাহলে তুমি বলতো এটার একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড তাহলে তুমি একটা জিনিস আমারে বলো এই টোটালটা যে একক কত হইতে হবে তাহলে বলো তো মিটার পার সেকেন্ড হইতে হবে দেখো তুমি যদি একমাত্র এম এর মানটা কেজি পার মোলে বসাও আর যদি তুমি ওই আর এর মানটাকে যদি এই মানটা বসাও তাহলে এটা আসা সম্ভব চলো আমি জিনিসটা প্রুফ করি দেখো তো প্রথমে তোমার এখানে কি আছে একটা রুট আছে দেন থ্রি এর তো কোনো একক নাই আর এর একক তুমি এখানে কি বসাইছো জুল পার কেলভিন মোল ইনভার্স ওয়ান বসাইছো আর টেম্পারেচারের এক একটা কত বসাইছো ক্যালভিন বসাইছ আর এরপরে দেখো তো তুমি এখানে এই নিচে এম একটা কত বসেছো কত বসাইছো কেজি মোল ইনভার্স ওয়ান বসাইছ জিনিসটা এখানে তাহলে প্রথমে দেখো এই 1 ওয়ান কাটা মোল ইনভার্স ওয়ান আর মোল ইনভার্স ওয়ান কাটা যাবে তাহলে এখানে থাকতেছে কি দেখো তো এখানে থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে তোমার জুল থাকতেছে নিচে দেখো তোমার থাকতেছে হচ্ছে কেজি থাকতেছে আর কিছু থাকতেছে না আর কিছু থাকতেছে না তোমার এখানে চলো আমরা এবার একটু একটু ফার্দার করার চেষ্টা করি দেখো তো কাজ মানে তুমি কি পরে আসছো অলরেডি কাজকম শক্তিতে বল ইন্টু স্মরণ পরে আসছো তো একটা জিনিস দেখো কাজের এককটা কি ছিল ভাই কাজের একক জুল ছিল না বলের এককটা কি ছিল নিউটন ছিল না একক মিটার ছিল এখানে আচ্ছা এরপরে দেখো এই যে তুমি বল বলতে কি পরে আসছো এম এ পরে আসছো তাহলে বলের একক ছিল তোমার এখানে নিউটন তাহলে এই এম এর একক হচ্ছে তোমার এখানে কেজি আর এর এককটা হচ্ছে তোমার এম এস ইনভার্স টু তাহলে দেখো তো এই তাহলে আমরা কি ওয়ান নিউটন ইউজ ওয়ান কেজি এম এস ইনভার্স ওয়ান ইনভার্স টু লিখতে পারি তাহলে এখানে হচ্ছে যে এখানে তো আমরা জুল পাইছি এটা ইকুয়াল টু তাহলে এই নিউটনের জায়গায় আমরা বসায় দিব হচ্ছে তোমার কেজি এমএস ইনভার্স টু আর এখানে একটা এম গুণ আকারে আছে তাহলে দেখো এখানে কি থাকতেছে কেজি এটা হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার এটা হয়ে যাচ্ছে সেকেন্ড ইনভার্স টু আর এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে জুল তাহলে আমরা ওয়ান জুল ইকুয়াল এটা লিখতে পারি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে তো রুট আছে তোমার এখানে নিচে আছে তোমার কেজি আমরা যেটা করব এই ওয়ান জুলের জায়গায় আমরা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টুটা বসাই দিব তাহলে এটা আমরা বসে দিলাম কেজি মিটার ইনভার্স টু বসাই দিবা দেখবা হচ্ছে তোমার এখানে কেজি এবং কেজি কাটা থাকতেছে কত দেখো তো রুট ওভার মিটার স্কোয়ার এস ইনভার্স টু যেটাকে যদি তুমি রুট করে দাও তোমার এখানে আসতেছে মিটার এস ইনভার্স ওয়ান অথবা যেটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড দেখো এই এম এর ভ্যালুকে যদি আমি কেজি পার মোলেই বসাই আর এটাকে যদি আমি এত এই জুল পার জুল একক এটাতে বসাই তাহলেই কিন্তু শুধুমাত্র এটা এই ডান পাশের জিনিসটা মিটার পার সেকেন্ড আসতেছে অন্য কিছু বসালে আসলে আসবে কিন্তু কষ্ট হবে তোমার প্যারা হবে অনেক সো তুমি এই ক্ষেত্রে মনে রাখবা এই জিনিসটা খুবই মনে ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবে এগুলো কোনটা সময় কি বসাবা তোমরা চাই অনুরূপভাবে চাপের এককটা নিউটন পার মিটার স্কোয়ার এবং গ্যাসের একক এটা বসায় দেখবা দেখবা যেটাও মিটার পার সেকেন্ড আসতেছে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তো চলো আমরা তাহলে এই রিলেটেড তোমার হচ্ছে যে আর কি কি সূত্র ছিল এটা দেখার চেষ্টা করি তাহলে আমার একটা সূত্র হচ্ছে যে এখানে কোনটা বলো তো সি আর এম এস ইজ ইকুয়াল তোমার হচ্ছে যে রুট ওভার থ্রি পি বাই রো আর একটা সূত্র হচ্ছে আমার রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই বড় হাতের এম এবং আরেকটা একটা সূত্র আমরা পাইছিলাম রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে তোমার ছোট হাতের এম দেন দেখো আমরা আর কি কি পাইছিলাম আমরা ই কে পাইছিলাম ই ইজ পাইছিলাম হচ্ছে তোমার থ্রি বাই টু এন আর টি অথবা এটাকে আমরা লিখতে পারতাম থ্রি বাই টু আবার দেখো তো গড় গতিশক্তি ই কে বার কি পাইছিলাম এটাই পাইছিলাম হচ্ছে তোমার অনলি তো এই মোটামুটি এইগুলো আমার সূত্র চলো আমরা তাহলে এই রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করি আমরা এখন দেখবো এই রিলেটেড কিছু ম্যাথ চলো আমরা তাহলে প্রথমে ম্যাথগুলো পুরো দেখার চেষ্টা করি দেখো ফার্স্টে তোমাকে বলা হয়েছে কি তোমাকে বলা হয়েছে এখানে হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে তোমার টেম্পারেচার টি ইকুয়াল টু দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সো এটাকে তুমি যদি ক্যালভিনে নিয়ে যাও তাহলে দুইশো তিয়াত্তর যোগ করবিন পাবা তোমাকে দেখো দেওয়া আছে তোমার এখানে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব আচ্ছা দেন তোমাকে বলছে উপস্থিত অনুসময়ের তোমার গতিশক্তি গণনা করো মানে এখানে কিন্তু গড় গতিশক্তি বলে নাই তোমাকে ই বের করতে বসে জাস্ট তো ই কেভার আমরা কি জানি থ্রি বাই টু আর টি আচ্ছা তাহলে এখান থেকে দেখো অলরেডি আমার অলরেডি টি জানা অলরেডি আমি আর জানি আমি যদি এনটা কোনোভাবে বের করতে পারি তাহলে আমি খুব সহজে বের করে ফেলতে পারবো দেখো আর একটি কিছু তো শিখে আসছি শিখে আসছি না তাহলে আমরা এখানে যদি এনটা বের করতে চাই এন মানে কত বলো ভাই পিভি ডিভাইডেড বাই তোমার হচ্ছে আর টি আচ্ছা দেন দেখো কত কত আসবে তোমার এখানে যে এন এটা ইকুয়েস টু প্রেশারটা দেওয়া আছে কত থেকে কতটা বলো তো ভাই প্রেশার এখানে বসানো আছে তোমার হচ্ছে যে জিরো পয়েন্ট নাইন এইট সেভেন তাহলে জিরো পয়েন্ট নাইন এইট সেভেন অ্যাটমসফিয়ারে আর ভলিউমটা হচ্ছে দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব তো আমরা জানি এক সেন্টিমিটার কিউব মানে ওয়ান মিলিলিটার তাহলে এটাকে লিখতে পারো তুমি দুশো পঞ্চাশ মিলিলিটার কারণ আমরা কি শিখে আসছি ওয়ান সেন্টিমিটার কিউব ইজ ইকাল টু ওয়ান মিলিলিটার এটা আমরা অলরেডি শিখে আসছি তাহলে চাইলেই তুমি এখানে দুশো পঞ্চাশ মিলিলিটার তা আমরা বলছিলাম প্রেশারকে তুমি হচ্ছে যদি অ্যাটমসফিয়ার একে প্রকাশ করো যদি তুমি ভলিউমটাকে যদি তুমি লিটার এক প্রকাশ করো তাহলে আর এর ভ্যালু বসবা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাবা তাহলে দেখো এখানে দুইশো পঞ্চাশ মিলিলিটার আছে তাহলে তুমি কিন্তু এটাকে জিরো পয়েন্ট টু ফাইভ লিখতে পারো আচ্ছা এরপরে দেখো আর এর জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাবা এই ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাবা কেন কারণ দেখো এক্ষেত্রে প্রেশারকে অ্যাটমোসফিয়ারে প্রকাশ করছো ভলিউমকে তুমি লিটারে প্রকাশ করছো আর টি দেওয়া আছে তোমার এখানে দুইশো আটানব্বই তো তোমরা যদি ক্যালকুলেট করো এন ইকুয়াল টু আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল আসছে তোমার এখানে সো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাতে চাই আচ্ছা দেখো এখানে আমি একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিতে দেখো এই ক্ষেত্রে তুমি যখন ই কে কেজ গুলো থ্রি বাই টু টি বসাইছো এই ক্ষেত্রে তাহলে আর এই ভ্যালুটা কত বসাবা এই ক্ষেত্রে কিন্তু আর এই ভ্যালুটা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল ইনভার্স ওয়ান বসাবা কেন কারণ দেখো তোমার ই কে এর শক্তি এককটা কি জুলের না ভাই তো এন এর একক তো মোল তাহলে মোল আর মোল ইনভার্স ওয়ান কাটা যাবে তাহলে টি এর একক তোমার কেলভিন তাহলে কেলভিন আর কেলভিন ইনভার্স ওয়ান কাটা যাবে তাহলে এখন প্রশ্ন করতে পারে তাহলে ভাই এই ক্ষেত্রে আর ইকুয়াল টু এটা বসালেন কেন কারণ তোমার দেখো প্রেশারটা দেওয়া ছিল তোমার লিটার এককে যদি এগুলো যদি অন্য দেওয়া মিটার স্কোয়ার অথবা মিটার কিউবে তখন আমি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাইতাম তাহলে এইটা বসানোর মাধ্যমে আমি এনটা বের করলাম কিন্তু আমরা সতর্ক থাকবো আমরা যখন এখানে ই কে লিখবো তখন হচ্ছে আমরা কত লিখবো তো থ্রি বাই টু আর এন এর জায়গায় লিখবো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান কিন্তু এই আর এর জায়গায় আমরা কত বসাবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাবো এই ক্ষেত্রে কিন্তু তুমি ভুলেও জীবনে তুমি জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান বসাবা তাহলে কিন্তু আমরা চেষ্টা করি দেখো নেক্সট তোমায় কি বলা হচ্ছে যে সাতাইশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় তার মানে টেম্পারেচার দেওয়া আছে তোমার এখানে কত ডিগ্রি তো সাতাইশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের বর্গমূল গ্যাক মানে সিআরএমএস

ওকে সো চলো দেখো তোমাকে এরপরে বলা হয়েছে কি গ্যাসটির ভর গণনা করে তার মানে এই আণবিক ভর এম গণনা করে তোমাকে গ্যাসের নাম ও সংকেত লিখতে বলতেছে তাহলে দেখো তুমি কি জানো সি আর এম এস ইকুয়াল টু তুমি জানো হচ্ছে এখানে ভাই রুট ওভার থ্রি আর টি বাই তোমার হচ্ছে বড় হাতের এম তো তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে এখানে বাবা তুমি সি আর এম এস এর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে থ্রি আর টি ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম সো তুমি যদি এমটা বের করতে চাও তাহলে এমটাকে এই পাশে নিয়ে আসো এবং তোমার এখানে আছে দেখো থ্রি আর টি তো সি আর এম এর স্কোয়ারটাকে তুমি নিচে পাঠাই দাও তাহলে দেখো তোমার এখানে কত আসতেছে ভাই তোমার এখানে থ্রি আছে আর এর জায়গায় কত বসাতে বলছি ভাই এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাবা এটা আমরা অলরেডি এখনই ব্যাখ্যা করে আসছি আর টি এর জায়গায় দেখো কত আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি লিখতে পারি তিনশো ক্যালভিন যদি দুশো তিয়াত্তর যোগ করি তাহলে এখানে আমরা তিনশো লিখবো আর দেখো তো নিচে কত আছে সি এর স্কোয়ার সি আর এম এস ইকুয়াল টু কত পাইছি চারশো বারো দশমিক চার তিন দুই এটার তলে স্কোয়ার বসে দিব ভাই তাহলে এখান থেকে দেখো তো আমরা এম ইকুস টু কত পাবো এম ইকুস টু আসবে জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি নাইন তো এটাকে আমরা কি বলছিলাম বলো তো ভাই এটা এককটা কি আসবে কেজি পার মোলে আসবে তো তুমি যদি এটাকে গ্রামে নিতে চাও তাহলে তোমার এক হাজার দিয়ে গুণ করা লাগবে না ভাই তো এক হাজার দিয়ে গুণ করলে দেখবো পাঁচশো দশমিক নয় কেজি হ্যাঁ গ্রাম পার মোল তাহলে যেহেতু তুমি এক হাজার দিয়ে গুণ করে দিছো সেটা কেজি থাকবে না এটা গ্রাম হয়ে যাবে এটা আসবে তোমার হচ্ছে এখানে গ্রাম পার মোল আসবে আচ্ছা দেখো তো একটা জিনিস এই তেতাল্লিশ দশমিক নয়কে অনেকটা চুচল্লিশ লেখা যায় না বা চুয়াল্লিশ লেখা যায় না চুয়াল্লিশ গ্রাম পার মোল তো জিজ্ঞেস করছো আমাকে গ্যাসটির ভর গণনা করে তাহলে তুমি গ্যাসটির ভর গণনা করছো আনসার হচ্ছে এটা ফর্টি থ্রি গ্রাম পার মোল অথবা ফর্টি গ্রাম পার মোল দেন আমাকে সংকেতটা লিখতে বলছে দেখো তো এই ফর্টি গ্রাম পার মোল আণবিক ভর বিশিষ্ট কোন গ্যাস হয়ে থাকে কার্বন অক্সাইড দেখবে এখানে অর্থাৎ গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইডের এম কত ফর্টি ফোর অথবা ফর্টি ফোর গ্রাম পার মূল যদি লিখতে চাও তুমি এটাই হচ্ছে তোমার আনসার আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো তো এরকম আসলে ম্যাথ আসবে পরীক্ষা আমরা নেক্সট লেকচার আরো কিছু ম্যাথ দেখবো আজ তাহলে আজকে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন যদি কারো কোনো কিছু কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম